দূরের এবং কাছের যারা আমাকে দেখছেন অনলাইন ক্লাসে তাদেরকে সবাইকে স্বাগতম এবং আসসালামু আলাইকুম। আমি রেশমা নাজদিন, সহকারী শিক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি স্কুল অ্যান্ড কলেজের। আমি আজকে পড়াবো, এখন আমি পড়াবো আজকে চতুর্থ শ্রেণী বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তাহলে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি খুলে ফেলো। এই যে দেখো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ শ্রেণী, ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে তোমরা তোমাদের বই খাতা কলম নিয়ে শুরু করো। তাহলে আমরা এখন পড়ে যাই, গত সপ্তাহে আমরা পড়েছিলাম কি অধ্যায় পড়েছিলাম, অধ্যায় তৃতীয়, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী। ঠিক আছে, তোমাদের কি মনে আছে যে আমি কি পড়িয়েছিলাম? আমি গত সপ্তাহে তোমাদের পড়িয়েছিলাম তৃতীয় অধ্যায়ে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী। সেখানে আমরা পড়েছিলাম কোন কোন সম্প্রদায়ের কথা, আমরা পড়েছিলাম চাকমা এবং মারমা সম্প্রদায়ের কথা। আজকে আমরা আরেকটা সম্প্রদায়ের কথা পড়ব, সেটা হলো কি সাঁওতাল, সাঁওতাল উপজাতিদের কথা আজকে আমরা পড়ব। তাহলে শিক্ষার্থীরা তোমরা সাথে সাথে এখন বইটা খুলে ফেলো এবং আমার সাথে সবাই মন দাও এবং রিডিং পড়ো। সাঁওতাল কোন উপজাতিদের সম্বন্ধে আমরা পড়ব? সাঁওতাল বাংলাদেশের দিনাজপুর, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, রংপুর ও বগুড়া জেলায় সাঁওতালরা বাস করেন। এখন সাঁওতালরা কোথায় বাস করেন? বাংলাদেশের দিনাজপুর, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, রংপুর ও বগুড়া জেলায় সাঁওতাল সম্প্রদায়রা বসবাস করে। এছাড়াও সাঁওতালদের একটি বড় অংশ কোথায় বাস করে? ভারত জুড়ে বসবাস করেন। ঠিক আছে, আমরা জানলাম বাংলাদেশে কোথায় কোথায় দিনাজপুর, রাজশাহী, রংপুর, বগুড়া, তারপরে চাঁপাইনবাবগঞ্জ, নাটোর জেলায়, নাটোর ও বগুড়া জেলায় সাঁওতাল সম্প্রদায় বাস করে। তাছাড়া কি ভারতবর্ষেরও একটা বিশাল এলাকা জুড়ে সাঁওতালরা বসবাস করে। এখন আবার পূর্বের মতো কি সাঁওতালদের জীবনধারা সম্পর্কে জানব। সাঁওতালদের নিজস্ব ভাষা আছে, সাঁওতালদের জীবনধারা কি? সাঁওতালদেরও কি মণিপুরি এবং চাকমাদের মতো মারমাদের মতো সাঁওতালদেরও কি আছে নিজস্ব ভাষা আছে? সাঁওতালদের প্রধান খাবার কি? ভাত। আগেও জেনেছি, আগে পূর্বের অধ্যায়ে আমরা কি জেনেছি যে মারমা এবং চাকমা সম্প্রদায়ের প্রধান খাদ্য ভাত, আবার এখানে সাঁওতালদেরও প্রধান খাদ্য কি? ভাত। এছাড়া তারা মাছ, মাংস ও সবজি পাশাপাশি নালিতা নামক এক ধরনের খাবার খান, যা পাট গাছের পাতা দ্বারা পাতা দিয়ে রান্না করা হয়। ওরা কি খায়? ওরা মাছ, মাংস এবং সবজি সহ কি করে? পাট পাতা দিয়ে একটা নালিতা নামে একটা এক ধরনের খাবার রান্না করে, সেটা তারা খায়। বর্তমানে কৃষি তাদের প্রধান পেশা। সাঁওতালদের প্রধান পেশা কি? কৃষি। এছাড়া মাছ ধরা, চা বাগান, নেট কাজ, কুটির শিল্প সহ আরো নানা ধরনের কাজ করেন। এখন সাঁওতালদের জীবনধারা আমরা জেনেছি, ওরা কি করে? ওরা ভাত খায়, ওদের জীবনধারা হলো ওরা মাছ, মাংস, সবজি খায়, ওদের নিজস্ব ভাষা আছে। ওরা কি করে? ওরা কৃষি নির্ভরশীল। ওরা কি করে? মাছ ধরে, চা বাগানে কাজ করে এবং কুটির শিল্প সহ নানা ধরনের কাজ করে ওরা ওদের জীবিকা নির্বাহ করে। এবার পোশাক, সাঁওতালদের পোশাক কি? সাঁওতাল মেয়েরা দুই খণ্ড কাপড় পরে। এই দেখো তোমরা, সাঁওতাল মেয়েরা কি করে? দুই খণ্ড কাপড় পরে। উপরের অংশকে বলা হয় কি? পাঞ্চি। উপরের অংশকে বলা হয় পাঞ্চি এবং নিচের অংশকে বলা হয় পাড়হাট। উপরের অংশকে কি বলে? পাঞ্চি, এবং নিচের অংশকে বলা হয় পাড়হাট। ছেলেরা আগে ধুতি পরতেন, বর্তমানে লুঙ্গি, গেঞ্জি এবং শার্ট পরেন। ঠিক আছে, ওদের পোশাক সম্পর্কে জেনেছি। উৎসব, সাঁওতালরা উৎসব প্রিয়। সাঁওতালরা কি? উৎসব প্রিয়। সাঁওতালদের পাঁচটি প্রধান উৎসব হলো কি? মাস উৎসব। দেখো মাস উৎসব, পৌষ, বছরের প্রধান ফসল তোলার পর সোহরাব উৎসব পালন করে। তারা কি করে? পৌষ মাসে তারা একটা উৎসব পালন করে, সেটাকে কি বলা হয়? সোহরাব উৎসব বলা হয়। তারপর হলো মাঘ মাসে মাকসিম। মাকসিম হলো ঘর বানানোর জন্য বন থেকে খড় কুড়ানো উৎসব। ফাল্গুন, বসন্তের প্রথম দিনে উৎসব। বসন্তের প্রথম দিনের উৎসব কি? উৎসব হলো ফাল্গুন উৎসব। আষাঢ়, এ কংসিম উৎসবের প্রতিটি পরিবার থেকে দেবতাদের উদ্দেশ্যে একটি করে মুরগি উৎসর্গ করা হয়। সেটা কোন মাসে পালন করা হয়? আষাঢ় মাসে। ভাদ্র মাসে কি করে? হাড়িয়াসিম উৎসবের
ফসলের জন্য বারোয়ারি ভোগ দেওয়া হয়। তার মানে সাঁওতালদের উৎসব কয়টি? তারা পাঁচটি, বছরে পাঁচটি উৎসব পালন করে। সেই উৎসবগুলো তোমরা এখানে পড়বে, যেমন পৌষ মাস, মাঘ মাস, ফাল্গুন মাস, আষাঢ় এবং ভাদ্র মাসে তারা এই উৎসবগুলি পালন করে। এখানে তোমাদের দেওয়া থাকতে পারে পরীক্ষার সময় যে কোন মাসে তারা কোন উৎসব পালন করে, ঠিক আছে? তাহলে দেখো, এখন সাঁওতাল জনগোষ্ঠীর সাথে চাকমা ও মানমা জনগোষ্ঠীর কি কি পার্থক্য রয়েছে, এটা আমরা আগের অধ্যায় করেছি, এই অধ্যায় করেছি। তোমরা শিক্ষার্থীরা তোমরা এখানে তাদের সেই পার্থক্যগুলি লিখবে, ঠিক আছে? আসো, এরপরে আমরা এই অধ্যায়ে আর একটা আছে, সেটা হলো কি, মণিপুরী সম্প্রদায়। মণিপুরী সম্প্রদায় হলো পার্ট চারে, মণিপুরী সম্প্রদায়। দেখো, এটা আমরা এই অধ্যায়টা নিয়ে আমাদের কি দুই দিন কেটে গিয়েছে, আজকে তৃতীয় দিন। আজকে আমরা এই অধ্যায়টা রিডিং করে আমরা শেষ করব, তারপরে আমরা আর একটা নতুন অধ্যায়ে যাব শিক্ষার্থীরা। সে পর্যন্ত তোমরা কি করবে, এই অধ্যায়টা ভালো করে পড়বে। এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, বড় প্রশ্ন, ডানপাশ বামপাশ, শূন্যস্থান পূরণ, এগুলি ভালো করে পড়বে। বিশেষ করে পড়বে কি, রিডিংটা ভালো করে পড়বে। এখন মণিপুরী উৎসব, মণিপুরীদের জীবনধারা সম্পর্কে আমরা জানবো। মণিপুরী নৃগোষ্ঠীর লোকেরা সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় বসবাস করে। মৌলভীবাজার জেলার কমলগঞ্জে অধিকাংশ মণিপুরী বসবাস করে। মৌলভীবাজারে কোথায়? কমলগঞ্জে অধিকাংশ মণিপুরীরা বসবাস করেন। এই নৃগোষ্ঠীর অনেকেই ভারতের আসাম ও মণিপুর রাজ্যেও বসবাস করে। ওরা কি বাংলাদেশের কোথায় কোথায় বাস করে? মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট জেলায় বাস করে, এবং মৌলভীবাজারের কি কমলগঞ্জে ওরা বেশি করে ওরা বসবাস করে। এছাড়া ভারতেরও আসাম এবং মণিপুর জেলায়ও তারা বসবাস করে। মণিপুরের দুইটি জনগোষ্ঠী, দুইটি ভাষা গোষ্ঠীতে বিভক্ত, একটা হলো বিষ্ণুপ্রিয়া মণিপুরী ও একটা মৈতেই মণিপুরী। ওদের মণিপুরের কয়টি ভাগে বিভক্ত? তারা দুইটি ভাগে বিভক্ত, একটি হলো কি বিষ্ণুপ্রিয়া মণিপুরী, আর একটা হলো মৈতেই মণিপুরী। জীবনধারা, মণিপুরীদের জীবনধারা সম্পর্কে এখন জানবো। মণিপুরীদের বাড়ি ঘর বাঁশ, ইট ও টিনের তৈরি। মণিপুরীদের বাড়িঘর কেমন? বাঁশ, ইট এবং টিনের দ্বারা তৈরি। তারা কি খায়? তারাও ভাত, মাছ ও নানা ধরনের সবজি খান। মাংস সামাজিকভাবে তাদের নিষিদ্ধ, তারা কি মাংসটা খায় না, মাংস তাদের জন্য কি নিষিদ্ধ। তাদের একটি প্রিয় খাবারের নাম কি? সিনজেদা। এখন মণিপুরীদের প্রিয় খাবারের নাম কি? সিনজেদা, যা নানা ধরনের শাকসবজি দিয়ে তৈরি। মণিপুরীরা কি মূলত কৃষিজীবী ও তাঁতি। মণিপুরীরা কি মূলত কৃষিজীবী এবং তাঁতি। এখন মণিপুরীদের জীবনধারা কি হলো? তারা ইট, তারপরে বাঁশ এবং টিন দিয়ে তারা ঘর বাড়ি